হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বাড়িতে যাব, আজকে যাব। একবার ভাবছিলাম আমরা 11টার দিক দিয়ে বের হবো আর কি, 12:30টা একটা ট্রেন আছে, তো 11টায় বের হবো। কিন্তু এখন আর 11টা ট্রেনে যাব না, ওইটাতে নাকি মানে টিকিট পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, এর জন্য আর কি আমরা 11টা ট্রেনে যাইতেছি না। তো এর জন্য আমরা এখন আবার 2:30টায় একটা ট্রেন আছে, তো ওইটা দিয়ে যাবো আর কি। মানে বাসা থেকে আমরা 1টায় বের হবো, ওইটায় হয়তো বা সিট পাওয়া যাবে, মানে টিকিটও পাওয়া যাবে, সিটও পাওয়া যাবে। আর এদিক থেকে আমাদের মোটামুটি সবকিছু রেডি। আমি মাত্র স্নান করলাম, এখন ঠাকুর দিব, আর মা স্নানে গেল মাত্র। তো এখন বাজে হয়েছে 10:42, তো ভাবলাম তাহলে একটু কথা বললে আপনাদের সাথে। তো আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি, দেখাই দিচ্ছি। ওই যে এখানে সব রেডি, কাপড় চোপড় আমার মার, আর মা এই সাইডে বসে যাবে, এইখানে রাখছে, আর আমি এই এই জামাটা পরবো আর কি, এই যে এটা। এটা পরবো, আর নতুন একটা মাস্ক নামাই দাম। এই তো মোটামুটি গুজগাছ, আর এইখানে সব মানে কসমেটিক যার যার টার যে এগুলো সব নিছি, মাত্র স্নান করে আসছিল, জাস্ট ফেস ওয়াশটা এখন ঢুকাবো। আমি ঠাকুর দিব, আর মায়ের দিক থেকে আলু সিদ্ধ ভাত করছে, মা খাইছে, আমি এখনো খাই নাই, ঠাকুর দিয়ে পরে খাবো। তো এই দিক থেকে আমার এই যে ঠাকুর দেওয়া কমপ্লিট। তো ঠাকুরে দিয়েছিলাম পেয়ারা, এই পেয়ারাগুলো মা বানাইছিল পরশু দিন, বানাইছে এগুলো মা, আর জবা ফুল দিয়েছে, জবা ফুল মা ছাদ থেকে আনছিল আর কি। তো ঠাকুর দেওয়া শেষ, এখন আমি খাবো। মা এদিক থেকে আমার জন্য ভাত বাইরেই রাখছে, অনেক ভাত, এতটা আমি খাইতে পারবো না। মা খাইয়া পরে এটা আমার জন্য রাখছে, পরে আমি খাইতে একবার ভাবছিলাম আগে কমায় নি, পরে ভাবলাম খাইতে কি পারবো কিনা, আবার কমায় রাখলে কী হবে, যাবো আমরা 4-5 দিনের জন্য কি ফ্রিজে থাকবে, মাও খাইয়া ফেলছে, তো পরে দেখি আমি খাইতেই পারবো না। পরে আলাদা একটা বাটিতে রাইখা দিলাম আর কি। তো যাই হোক, এখনের মতো এই পর্যন্তই, নতুন একটা ভিডিও তো কবে দেখা হয় জানি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।